সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো একবার আপনাদের স্বাগতম জানাচ্ছি টিউটোরিয়াল স্কুল ক্লাসে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটা আমার সবসময় কামনা। আমরা আজকে আলোচনা করব সোনালী কাবিন পাঁচ কবিতার মূল পাঠ পর্যালোচনা। এটি হচ্ছে আসলে মূলত দ্বিতীয় অংশ। আমাদের প্রথম অংশটি আগে ইউটিউবে আপলোড করা আছে। আপনারা যারা প্রথম অংশটি দেখেন নাই, আমাদের প্রতি অনুরোধ থাকবে প্রথম অংশটি দেখে আপনারা দ্বিতীয় ক্লাসটি উপভোগ করবেন। তাতে করে মোটামুটি দুই ক্লাসের সমন্বিত একটা রেজাল্ট পাবেন এবং দ্বিতীয় অংশটি বুঝতে আপনাদের সুবিধা হবে। এবং এর পাশাপাশি আরেকটি ক্লাস আমাদের রয়েছে, সেটি হচ্ছে আল মাহমুদ অর্থাৎ কবি পরিচিতি সম্পর্কে আমাদের আরেকটি ক্লাস রয়েছে, সেটিও আপনারা চাইলে দেখতে পারেন। এটিও আপনাদের কাজে আসবে, যেহেতু কবি পরিচিতি থেকে মানে প্রশ্ন আসে, সুতরাং বা লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসে, সুতরাং মানে সেই ক্লাসটি আপনাদের জন্য অনেক উপকারী বলে আমি মনে করছি। তো যাই হোক, সময় নষ্ট করতেছি না, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তো যেখানে আগের ক্লাসে শেষ হয়েছে তারপর থেকে আমরা শুরু করছি মূল অংশ কবিতা। একই জাদু আছে যেন কবিদের আত্মার ভিতরে। আমি আবার বলছি, একই জাদু আছে যেন কবিদের আত্মার ভিতরে, অর্থাৎ যারা কবিতা লেখে। আপনি এটা মাথায় মানে সেট করে নিতে পারেন যে কবিতা আসলে একজন কবির কিন্তু ভেতর থেকে উঠে আসে। যেরকম মানে কৃতদাসের হাসি, মানে সেই উপন্যাসে কিন্তু বলা হয়েছিল হাসি কিন্তু ভেতর থেকে আসে। চাইলেই আপনি হাসতে পারেন, কিন্তু সেটা কৃত্রিম হাসি, মানুষ মানে দেখা মাত্র বুঝতে পারবে। আর যেটা রিয়েল হাসি সেটা কিন্তু ভেতর থেকে ফুটে ওঠে। তো কবি যেটা বলতেছে, এই জাদু আছে যেন কবিদের আত্মার ভিতরে। কোন জাদু? যে জাদু দিয়ে পৃথিবী বোঝা যায়, যে পৃথিবীকে মুগ্ধ করা যায়, যে জাদু দিয়ে নারীকে মানে মোহাচ্ছন্ন করা যায়, যে জাদু দিয়ে মানে প্রকৃতিকে নিজের মতো করে উপভোগ করা যায়, সে জাদু কার ভিতরে আছে? আত্মার ভিতরে আছে। কাদের আত্মা? কবির আত্মার ভিতরে বা কবিদের আত্মার ভিতরে আছে। নিসর্গে গ্রন্থ থেকে আশৈশব শিখেছে পড়া, মানে কবি বলছে নিসর্গের গ্রন্থ। আপনারা দেখছেন যে আমাদের চারপাশে ডানে বামে, হ্যাঁ সামনে পেছনে, আপনি যত দূর দেখান, বাংলাদেশ তো, বাংলাদেশ সবুজ শ্যামলে পরিপূর্ণ একটি দেশ। এই যে বলা হয়ে থাকে সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের দেশ, তাই না? অনেক কবি এটা নিয়ে কত কবিতা লিখেছেন। হ্যাঁ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কুতুমি, সকল দেশের সেরাশিতে আমার জন্মভূমি। এতেও তো সে কারণে বলছি, নিসর্গের গ্রন্থ থেকে আশৈশব শিখেছি পড়া। বলছে মানে এই নিসর্গের সবুজ প্রকৃতির মানে এই সান্নিধ্য থেকে, সেই শৈশব থেকে এই পড়াটি শিখেছি। প্রেমকেও ভেদ করে সর্বভেদী সবুজের মূল। প্রেমকেও ভেদ করে, আমি আবার বলছি, প্রেমকেও ভেদ করে সর্বভেদী সবুজের মূল। ভেদ করা মানে কি? ভেতর দিয়ে প্রবেশ করা, মর্মমূলে প্রবেশ করা, এমন কথা। এটা কিন্তু আসলে মানে এক কথায় আপনি যদি বলতে চান, বাক্যটা কিন্তু খুব ছোট, কিন্তু এর তাৎপর্য কিন্তু খুব মানে মানে অনেক সুদূরপ্রসারী এক তাৎপর্য। তো মানে আসলে কবিতার তো ব্যাখ্যা আসলে এক একজনের কাছে এক এক রকম, মানে ব্যক্তিভেদে, কবিভেদে কিংবা পাঠক ভেদে এর কিন্তু ব্যাখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তো এই কারণেই মানে এক এক পাঠক এক এক রকমভাবে এটির অর্থ বুঝে থাকেন। যদিও কবির ব্যাখ্যা একরকম, পাঠকের ব্যাখ্যা আরেক রকম, যদি না কবি নিজ থেকে এটির ব্যাখ্যা দিয়ে দেন তাহলে কিন্তু এটির ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হবে, এটি স্বাভাবিক। যাই হোক, তো মানে কবি বোঝাতে যাচ্ছেন এটি কিন্তু আসলে দেশপ্রেম, এটি কিন্তু সবুজের প্রতি, এটি কিন্তু প্রকৃতির প্রতি কবির এক ধরনের ভালোবাসা। বলছে সব প্রেমেরই কি, সব প্রেমকেই কিন্তু ভেদ করে কি মূল, অর্থাৎ যেখানেই কিন্তু সবুজ সেখানে কিন্তু আমাদের চোখ আটকে যায়। প্রকৃত মানে প্রকৃতিকে যারা ভালোবাসে, নারীকে যারা ভালোবাসে, এই সবুজ পৃথিবীকে যারা ভালোবাসে, মানে তাদের চোখ কিন্তু আটকে যায় কোথায়? সবুজের মধ্যে। এই কথাই বলছে সর্বেদি সবুজের মূল। চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া। কবি বলছে চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া। এটি কিন্তু একেবারে জীবন্ত একটি শতক। পৃথিবীতে দেখুন মানে আমি আপনি আমরা বেড়ে উঠছি কিন্তু একটা সামাজিকীকরণের মধ্য দিয়ে।
নানা প্রথার মধ্য দিয়ে, সমাজের নানা কাস্টমস বা নীতির মধ্য দিয়ে আমরা কিন্তু বেড়ে উঠছি, বড় হয়ে উঠছি। আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে আমরা কিন্তু সভ্যতা করছি। এই যে বিরাট বিরাট অট্টালিকা, রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, মিল কারখানা, কত ধরনের ইন্ডাস্ট্রি আমাদের আছে, এগুলো কিন্তু আমরা আমাদের প্রয়োজনে কী করছি, তৈরি করছি। আমাদের প্রয়োজনেই আমরা সভ্যতা করেছি, মানুষের প্রয়োজনে মানুষ সভ্যতা করেছে। আমরা দেখি ব্যাবিলনের সভ্যতা থেকে শুরু করে একবারে মিশরের সভ্যতা শুরু করে, হ্যাঁ, পৃথিবীতে এরকম বহু সভ্যতা কিন্তু কী হয়েছে, মানে সৃষ্টি হয়েছে, আবার সভ্যতা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তো এই কথাটি কই বোঝাতে চাইছি, চিরস্থায়ী লোকালয় কোনো যুগে হয়নি তো গড়া। লোকালয়, লোক যোগালয়, অর্থাৎ যেখানে মানুষ বসবাস করে এরকম কোনো জায়গা, মানে চিরস্থায়ীর জন্য মানে কোনো লোকালয় কী করা হয়নি, গড়া হয়নি, আসলে গড়া হয় না, থাকে না, সভ্যতা ধ্বংস হয়ে যায় নানা কারণে, আমরাই আমাদের সভ্যতাকে ধ্বংস করে ফেলি। পারেনি ইজিপ্ট, মানে উনি আবার পরক্ষণে আবার ব্যাখ্যা করতেছে, পারেনি ইজিপ্ট, ওই যে মিশরের কথা বলছিলাম, মিশর আর একটা নাম হচ্ছে ইজিপ্ট, পারেনি ইজিপ্ট গ্রিস, শেরোসিন শিল্পীর আঙুল। বলতেছে মিশরও পারে নাই, গ্রিসও পারে নাই। আপনি জানেন যে রোমান সভ্যতা, মানে গ্রিসের যে সভ্যতা পৃথিবীর মানে তাবৎ পৃথিবীকে মানে মানে আলোকিত করেছিল একটা সময়, কি গ্রিসের সভ্যতা তাবৎ পৃথিবীকে একটা সময় আলোকিত করেছিল মিশরের সভ্যতা, যেটাকে বলা কবি বলেছেন ইজিপ্ট, অর্থাৎ মিশরের পূর্ব নাম ছিল ইজিপ্ট। শেরোসিন শিল্পীর আঙ্গুল, অর্থাৎ আপনারা জানেন যে শিল্পী কিন্তু মানে মানে তার আঙ্গুলের মধ্য দিয়ে কিন্তু পৃথিবীর সেরা সেরা কি মানে কী বলা হয় মানে শৈল্পিক নিদর্শন কিন্তু উনি কিন্তু ফুটিয়ে তোলেন, সেরা সেরা সভ্যতার নিদর্শন কিন্তু কিন্তু উনি ফুটিয়ে তোলেন। তো এক্ষেত্রে কেউ পারেনি চিরস্থায়ী লোকালয় করতে, মিশরও পারে নাই, গ্রিসও পারে নাই, শেরোসিন শিল্পীর আঙুলে কিন্তু এরকম সভ্যতা করতে পারে নাই। পরের লাইনটা আরও খুব চমৎকার, উনি বলেছেন কালের রেদার টানে, বলেছে কালের রেদার টানে সর্বশিল্প করে, কালের রেদার টানে স্বল্প সর্বশিল্প করে থর থর। কালের রেদা কি? রেদা শব্দের অর্থ হলো সমতল ভাগ, নিখাদ, নিভাজ, যেটাকে বলা হয় নিটোল। এখানে কালের রেদা বলতে মহাকালের যাত্রাকে বোঝানো হয়েছে, মহাকালের রেখাকে বোঝানো হয়েছে। মহাকালে কিন্তু সব শিল্পই টিকে না, প্রতিনিয়ত আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, শিল্পীরা কাজ করে যাচ্ছে, সৃষ্টিশীলরা কাজ করে যাচ্ছে, কিন্তু মহাকালের রেখায়, মহাকালের যাত্রায়, মহাকালে কিন্তু এই সব শিল্প টিকে না। ওই যে রবি ঠাকুর বলেছে, ঠাই নাই ছোট সেতুরি, আমার এই সোনার ধানে গিয়েছে ভরি, এরকম আর কি। মানে দেখবেন যে মহাকালে আপনার শিল্পকর্ম স্থান হচ্ছে সেরা শিল্পকর্মটি, কিন্তু আপনি আমি আমাদের কিন্তু ঠাই হচ্ছে না। সুতরাং এটি আর কি বোধন হচ্ছে মহাকালের এই যাত্রায়, মহাকালের টানে সব শিল্প কীরকম করে মানে থরথর করে কাঁপে, কাঁপতে থাকে, এই কারণে সে টিকবে কি টিকবে না, কালের যাত্রায় দীর্ঘপথ সে পাড়ি দিতে পারবে কি পারবে না, এরকম আর কি বিষয়টি। এরপর লাইনটা খুবই চমৎকার, খুবই রোমান্টিক এবং খুবই টাচি, বলছে কষ্টকর তার চেয়ে নয় মেয়ে কবির অধর, বলছে তার চেয়ে মানে যে কালের রেদার টানে সব শিল্প থরথর করে কাঁপে, তার চেয়ে কিন্তু কম কষ্টকর নয়, অর্থাৎ কষ্টকর তার চেয়ে নয় মেয়ে কি কবির অধর। অধর মানে হচ্ছে ঠোঁট, এই দুই ঠোঁটের সমন্বয় হচ্ছে আমরা যেটাকে ঠোঁট বলি, অষ্ট বলি, এইটার নাম হচ্ছে অধর। বলতেছে এর চাইতে কোন অংশে কম কষ্টকর নয় কি কবির অধর, অর্থাৎ এই অধর দিয়ে সত্য এবং সুন্দরের বাণীগুলো বের হয়ে আসে, এবং এই বের করা মানে নিতান্ত তুচ্ছ ব্যাপার নয়, এটা একটি অনেক বড় ব্যাপার। একজন কবি দেশের জন্য, একজন কবি সমাজের জন্য, একজন কবি পৃথিবীর জন্য সবচেয়েতে মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বা গুরুত্বপূর্ণ মানে একটা সত্তা। যাক, যেটা বলতেছিলাম যে এই সোনালী কাবির কাব্যের কিন্তু আমি আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সোনালী কাবির পাঁচ সংখ্যক কবিতার মূল ভাব। এই পাঁচ সংখ্যক
কবিতা, এই কবিতাটি কিন্তু সনেট জাতীয় কবিতা, এর মিল বিন্যাস রয়েছে। দেখুন আপনারা ক খ ক খ এই মিল বিন্যাস আছে এরকম। তো আপনারা জানেন যে এই কবিতাটি মোট লাইন রয়েছে 14টি। কতটি লাইন রয়েছে? 14টি লাইন রয়েছে। তো আপনাদের মনে রাখার জন্য বোঝার সুবিধাতে এবার একটু বলে নিচ্ছি। এই সোনালী কাবিন কাব্যটিতে, অর্থাৎ এই বইটিতে মোট 14টি সনেট রয়েছে। কয়টি সনেট? 14টি সনেট। প্রথম এক ধাক্কায় লিখেছিলেন 7টি, পরে আরেক ধাক্কায় লিখেছিলেন 7টি। অর্থাৎ প্রথম সিরিজে ছিল 7টি, পরে দ্বিতীয় সিরিজে ছিল 7টি, সর্বমোট সংখ্যা হলো 14টি। এই 14টি সনেট ছাড়াও আরো কবিতা রয়েছে। সর্বমোট 43টি কবিতা নিয়ে এই কাব্যটি রচিত হয়েছিল। তো যেটা বলতেছিলাম, আমাদের আজকে আলোচ্য বিষয় হলো সোনালী কাবিন পাস। এই সোনালী কাবিন পাস কবিতায় একই সাথে যেরকম রয়েছে দেশপ্রেমের চেতনা, একই সাথে রয়েছে যেমন নিসর্গ প্রেমের চেতনা, একই সাথে রয়েছে রোমান্টিকতা, একই সাথে রয়েছে ইতিহাস, একই সাথে রয়েছে ঐতিহ্য, এবং সর্বোপরি রয়েছে দেশপ্রেমের চেতনা। সবকিছু মিলিয়ে মানে একটি কবিতার মধ্য দিয়ে দেশের প্রতি ভালোবাসা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। তো আপনার দুইটা সমন্বয় করলে, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস এবং পাশাপাশি কবি পড়েছি তিনটি ক্লাস যদি আপনি সমন্বয় করে নেন, আপনার জন্য বুঝতে খুবই খুবই সুবিধা হবে। তো তারপর যদি এই ক্লাস সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদের টিউটোরিয়াল স্কুল গ্রুপ রয়েছে, মেসেঞ্জার অপশন রয়েছে, ফেসবুকের মোশের মেসেঞ্জার অপশন রয়েছে, এরপরে আপনারা হোয়াটসঅ্যাপে নোট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে। আশা করছি আপনাদের সকল প্রশ্নের সমাধান পাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং যদি আপনাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন। তো সর্বশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।